দেশে শেখাদিনা গেলে শেখাদিনার কথা মনে নেই আয় বাট আর এলাকার প্রধানমন্ত্রী আয় আর কারো হিসাব কোনো টাইম নেই আমার এলাকায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেও আমি শুনব না কাউকে গোনার টাইম নাই এটি নোয়াখালীর সদর উপজেলার দাঁতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের একটি অডিও রেকর্ড অডিও রেকর্ডে তিনি রাসেল নামের এক ব্যক্তির সাথে কথা বলেন এ সময় তিনি আরো বলেন এলাকায় নুরুল আমিন নামের এক বিএনপি নেতাকে জখম করতে পারলে তার নিরাপত্তা সহ পুরস্কারও দেওয়া হবে গেল ১৩ আগস্ট এই অডিওটি ফাঁস হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ ব্যাপারে অডিও রেকর্ড ফাঁস হওয়া দাঁতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন জানান ভয়েস এডিট করে তাকে ফাঁসানো হয়েছে তবে ক্ষমা চাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন দলের লোকদের মধ্যে যাতে বিভ্রান্তি না ছড়ায় তাই ক্ষমা চেয়েছেন এরা মানে এডিট করে এই অডিওটা মানে এরা তৈরি করছে বুঝলেন না এটা তো আমার জেলা কমিটিতে তো যারা প্রকাশ্য এখানে এই বিষয়টা মানে উঠেছে বুঝলেন না উঠে ব্যাপার ওইখানে আমি এইভাবে বলছি না না আমি বলছি ঠিক আছে আমি ওইখানে বলছি এটা আমার নয় তারপরে দলীয় লোকজনের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কারণে যদি কেউ মনে করে ঠিক আছে এটা আমার তো ওই দিকে এনে আমি এটা ক্ষমা পাচ্ছি না না ওনার সাথে আমাদের সাথে পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই শুধু উনি করে বিএনপি আমরা করি আওয়ামী লীগে চাই আমরা রাজনৈতিক ক্ষেত্রে বা অত জানা দুইবার মেম্বার ছিলাম ইউনিয়নে আমাদের বারবার থেকে আমার দায়িত্ব ছিলাম ইউনিয়ন আমরা যুবলীগ ছাত্রলীগও মেনটেন করছি বা এখন বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের আমরা কাউন্সিল ভোটে বা নির্বাচিত হয়েছি বুঝিনি ভাইয়া এক্ষেত্রে আবার আমাদের ইউনিয়নে বেশিরভাগ ভাইয়ারা ওই মিজানুর রহমান শিবনাথনা আজ স্বতন্ত্র প্রার্থী আর আমরা নৌকার পক্ষে ভোট করছি ওই নিয়ে একটা হৃদয়ন্ত আছে বুঝিনি ভাইয়া তো ওই কারণে যাই তারা সবসময় মানে আমার বিরুদ্ধে মানে বিভিন্ন ভাবে এরকম আরো অনেকগুলো আরো অনেক আগাও বিভিন্ন ভাবে ফেসবুকে অপবাদ চালাইছে এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের জানান তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে জেলা আওয়ামী লীগকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেওয়ার জন্য কিছুই লেখে না লিখছে তদন্ত করে রিপোর্ট দিতে আজ পর্যন্ত আমাদের একুশে গ্রেনেড হামলার মিটিং গেল আমরা এই পর্যন্ত কন্টিনিউ তো এক দুই দিন পর তিন দিন পর পরে আমাদের একটা প্রোগ্রাম প্রতিদিন প্রায় প্রোগ্রাম আছে তা আগস্টের এই প্রোগ্রাম শেষ মোটামুটি শেষ হয়ে আসছে আমরা এরপরে দুই একদিনের ভিতরে আমরা এগুলো তদন্ত করি আমরা জেলা আমলিকে আমাদের দায়িত্ব এতটুকু অডিও রেকর্ডটি ফাঁস হওয়ার পরই জেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে এতে নিন্দা জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনকে দলীয় পদ থেকে বহিষ্কার ও সাংগঠনিক শাস্তির দাবি জানিয়ে জেলা আওয়ামী লীগ বরাবর আবেদন জানানো হয় নিউজ ডেস্ক দেশ টিভি